মুন্সীগঞ্জ প্রান্তে মুক্তারপুর সেতুর প্রবেশ পথেই এমন জটলা। পদ্মা সেতু ও শীতলক্ষা তিন সেতু চালুর পর মুক্তারপুর সেতুর গুরুত্ব বেড়েছে। এছাড়াও মুক্তারপুর থেকে 23 কিলোমিটার দূরত্বের রাজধানী ও 9 কিলোমিটার দূরত্বের নারায়ণগঞ্জে এই পথে হাজার হাজার মানুষের যাতায়াত, কিন্তু সেতুর প্রবেশ পথেই আড়াআড়ি মির্কাদিম পুরাতন ফেরিঘাট সড়ক প্রতিবন্ধকতা তৈরি করছে। যদিও সেতুটির দুপাশেই রয়েছে প্রশস্ত রাস্তা, স্থানীয়রা বলছেন সেতুর নিচ দিয়ে মির্কাদিম সড়কটি সরিয়ে নিলেই হবে সমাধান। এই সেতুটার একেবারে মুখটার ভিতরে সরাসরি গাড়িগুলি আসতেছে এবং দুই পাশে দুইটা লিংক রোড আছে। অটোর জন্য যদি আলাদা কোনো একটা সিস্টেম করে দেওয়া হতো তো আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে তিন চারটে স্কুল আছে, এপারে লোক এপারে যখন বাচ্চা কাচ্চা লোয়া যায় তখন তাদের খুবই অসুবিধা, ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, আনা হলে হয়তো কেউ গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হতে হয়। এদিকে যদি নিজ দিয়ে রাস্তা করে তাহলে আমরা স্কুলে অনেক সহজভাবে যাইতে পারবো। তবে কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি বিবেচনা করে সেতুর মুখের আড়াআড়ি অপরিকল্পিত সড়কটির বিকল্প ভাবা হচ্ছে। এখানে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা, পৌরসভা আছে, এলজিডি আছে, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সমন্বয়ের মাধ্যমে যাতে একটা বাস্তবসম্মত এবং সুন্দর একটা সমাধানে আসতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। সেতু থেকে নামার সময় এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 15টি যানকে ধাক্কা দেওয়ার আলোচিত ঘটনা ছাড়াও গত এক বছরে এখানে অন্তত 20টি দুর্ঘটনায় প্রাণহানি সহ পঙ্গু হয়েছে অনেকে। 2008 সালে চালু হওয়া 1521 মিটার দীর্ঘ মুক্তারপুর সেতুতে দ্রুতগতির যানবাহন ওঠানামার সময়ই একেবারে মুখে থাকা আড়াআড়ি সড়কের যানবাহনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাচ্ছে। এতে দুর্ঘটনা ছাড়াও যানজট লেগেই আছে। মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।